চট্টগ্রামে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে 587টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 2% জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে অন্যান্য জেলার সাথে চট্টগ্রামের এই গৃহহীনদের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাস জমির স্বল্পতা থাকায় চট্টগ্রামের মিরসরাইয়ে এই প্রথমবারের মতো জমি কিনে ঘর করে দিয়েছে সরকার। মাথা গোজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে গৃহহীন পরিবারগুলো। আহাদুল ইসলামের ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জমি দান করে বাড়ি তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। টার্গেট, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এখন পর্যন্ত সারা দেশে 1,46,148টি পরিবারকে 2% করে জমিতে বাড়ি তৈরি করে বুঝিয়ে দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে 26,229টি পরিবার পাচ্ছে বাড়ি। এর মধ্যে চট্টগ্রামে 14 উপজেলায় এবার 587টি পরিবার বাড়ি পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন উনি আরো শক্তিশালী হয়ে থাকে, আমরা সবাই তার জন্য দোয়া কামনা করি। আমি একটা আশ্বাসী, আমি এটাই খুশি, জেলা প্রশাসক বলছেন বাড়ি হস্তান্তরের সব প্রস্তুতি শেষ। খাস জমির স্বল্পতা থাকায় চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো জমি কিনে বাস্তবায়ন করা হলো আশ্রয় প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জায়গা কেনার টাকা দিয়েছেন, সেই জায়গায় কেনা জায়গায় আমরা 109টি ঘর, আশ্রয়ের 109টি ঘর আমরা বাস্তবায়ন করছি। চট্টগ্রামে এ পর্যন্ত 3,429টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া 2% করে জমি ও বাড়ি পেয়েছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।